হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক লঞ্চিন জিপি 165 ভার্সন 2। ভিডিওতে জানানো হবে বাইকটির পরিবর্তন সম্পর্কে। বাইকের গ্রাফিক্স এবং কালার কম্বিনেশনে কিছুটা পরিবর্তন করা হয়েছে। বাইকের গ্রাফিক্সে আমরা আগের থেকে অনেকটাই চেঞ্জ দেখতে পাচ্ছি। বাইকের বডির সাথে অ্যাটাচড করে দেয়া হয়েছে ইন্ডিকেটর। সম্পূর্ণ বাইকটির ওজন 145 কেজি। হাইওয়েতে বাইকটি স্টেবল থাকবে, এটা আশা করা যেতেই পারে। বাইকের সিটের উচ্চতা অনেকটাই কম, এটাও বাইকের জন্য একটা অ্যাডভান্টেজ। যাদের হাইট কিছুটা কম তারা খুব সহজেই এই বাইকটা রাইড করতে পারবে। বাইকের রাইডিং সিটের উচ্চতা 790 মিলিমিটার। বাইকটা স্পোর্টস কিন্তু হ্যান্ডেল বার আপরাইট, এজন্য বাইকটা লং টাইম রাইড করলেও ব্যাক পেন হওয়ার সম্ভাবনা থাকছে না। এটাও বাইকের জন্য একটা ভালো বিষয় এটা বলা যেতেই পারে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেয়া হয়েছে 175 মিলিমিটার। একটা স্পোর্টস বাইকের জন্য 175 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পারফেক্ট। এছাড়াও থাকছে 16 লিটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি। স্পোর্টস বাইকগুলোর ভেতর এটা একটা লার্জ ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি। মিটার কনসোলটি হবে ডিজিটাল প্লাস অ্যানালগ কম্বাইন্ড। এটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। বাইকের হেডলাইটে ইউজ করা হয়েছে প্রজেকশন লাইট, কিন্তু এখানে একটা মেন সমস্যা হচ্ছে প্রজেকশন লাইটটা হ্যালোজিন। যদি এখানে হ্যালোজিনের পরিবর্তে প্রজেকশন এলইডি ইউজ করা হতো এটা হতো পারফেক্ট। বাইকের টেল লাইট এক কথায় জোস। বাইকের ইন্ডিকেটরে ইউজ করা হয়েছে এলইডি। বাইকের সুইচ কোয়ালিটি অন্যান্য চাইনিজ স্পোর্টস বাইকের মতোই অ্যাভারেজ। লঞ্চিন জিপি 165 বাইকের রাইডিং এবং পিলিয়ন সিট দুইটাই কমফোর্টেবল হবে রাইডার এবং পিলিয়নের জন্য। এখন কথা বলবো বাইকের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফিচার্স, ইঞ্জিন কোয়ালিটি সম্পর্কে। বাইকের ইঞ্জিন টাইপ 165 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুলিং কার্বোরেটর, 4 স্ট্রোক। বাইকের ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 18 BHP, ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 16 নিউটন মিটার। কোম্পানি ক্লেম করছে বাইকটা থেকে টপ স্পিড পাওয়া যাবে 145 কিলোমিটার সর্বোচ্চ। ট্রান্সমিশনে থাকছে 6 স্পিড গিয়ারবক্স। সিটি রাইডিংয়ে বাইকটা থেকে মাইলেজ পাওয়া যাবে 30 থেকে 32 কিলোমিটার সর্বোচ্চ। হাইওয়েতে রাইডিংয়ে মাইলেজ পাওয়া যাবে 34 থেকে 36 কিলোমিটার ম্যাক্স। স্পোর্টস বাইক প্লাস কার্বোরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেম, এজন্য মাইলেজ কিছুটা কম। বাইকের সামনের চাকায় টায়ার সাইজ 110, পেছনের চাকায় টায়ার সাইজ 140। প্রিমিয়াম 165 সিসি বাইকগুলোর মতোই এই বাইকের টায়ার সাইজ সেম। দুই চাকাতেই দেয়া হয়েছে ডিস্ক ব্রেকিং সিস্টেম, কিন্তু ABS বা CBS কোনো প্রকার আধুনিক ব্রেকিং সিস্টেম এই বাইকে থাকছে না। এটা বাইকের জন্য বিশাল একটা মাইনাস পয়েন্ট। বাইককে স্টেবল রাখার জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার্স বাইকের সাসপেনশন। বাইকের ফ্রন্টে সাসপেনশনে ইউজ করা হয়েছে USD, রেয়ার সাসপেনশনে ইউজ করা হয়েছে মনোশক। বর্তমানে বাইকের প্রাইস 210,000 টাকা। প্রাইস অনুযায়ী বাইকের ফিচার্সগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনার কাছে কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্যে। আজকের মতো এ পর্যন্তই।